হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাইলা, আবারও আসলাম নতুন টপিক নিয়ে। আমি একজন নারী হয়ে জানি কিভাবে একজন মেয়ের মন জয় করতে পারবেন। তো আজকে আমি শিখিয়ে দিব আপনি আপনার পছন্দের মানুষের হৃদয় জয় করে নেবেন কিভাবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। মেয়েরা ছেলেদের কাছ থেকে অনেক কিছুই শুনতে চায়, কিন্তু ছেলেরা এ বিষয়ে একেবারেই বুঝতে চায় না। বলতে গেলে তারা এসব ছোট ছোট কথাকে তেমন পাত্তাও দেয় না, অথচ এই বিষয়গুলো তাদের সম্পর্কে আরও মজবুত করে। ছেলেদের কোনো কথাগুলো শুনলে মেয়েরা খুশি হয়, সে সম্বন্ধে জীবনধারা বিষয়ক বোল লর্ড স্কাই ওয়েবসাইটে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। জেনে নিন কোন কথাগুলো আপনার প্রেমিকা বা স্ত্রীকে বেশি খুশি করে। তোমাকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আপনি যদি কোনো মেয়েকে বলেন যে সে আপনার জীবনে এসে এজন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করেছেন, এটা শোনার পর মেয়েটি নতুন করে আবারও আপনার প্রেমে পড়বে। আপনার জীবনে তার গুরুত্ব কতটুকু এটা জানা তার জন্য খুবই জরুরি। আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না, এই অনুভূতিটি আপনাদের সম্পর্ক আরও মজবুত করবে। আমার জীবনে তুমি একমাত্র মেয়ে, প্রত্যেকটি মেয়েরই এই কথা ছেলেদের কাছ থেকে শুনতে চায়। কেউ শুধু বলার জন্য, আবার কেউ সত্যিকার অর্থেই বলে, কিন্তু এই কথা শোনার পর মেয়েরা নিজেকে অনেক বেশি বিশেষ মনে করে, এর ফলে সম্পর্ক আরও বেশি জড়িয়ে পড়ে। আমি তোমাকে ভালোবাসি, এ তিনটি শব্দের মূল্য অনেক বেশি মেয়েদের কাছে। আপনি যতবার এ কথা বলবেন মেয়েরা তত বেশি আপনার প্রেমে পড়বে। আর রাগের মুহূর্ত হোক কিংবা বিপদের সময় হোক, এই একটি কথায় মেয়েদের মুখে হাসি আনতে যথেষ্ট। চলো শপিংয়ে যাই, এই কথা খুব কম মেয়েদেরই শোনার ভাগ্য হয়, অথচ আপনি চাইলে এই কথা দিয়েই আপনার প্রেমিকা বা স্ত্রীকে খুশি করতে পারেন। তাই মাঝে মধ্যে এমন কথা বলে তাদের খুশি করার চেষ্টা করুন, দেখবেন আপনার সম্পর্ক যতটা মধুর হয়। তুমি আমার খুব ভালো বন্ধু। একটি মেয়ে সবসময় চায় আপনি তাকে সবচেয়ে ভালো বন্ধু মনে করেন, আপনাদের মনেরও যেন মিল থাকে, যাতে দুজন দুজনকে সব ধরনের কথা বলতে পারেন। ভালো বন্ধু না হলে মনের মধ্যে সংকোচ থেকেই যায়, এর ফলে সম্পর্ক একটি গণ্ডির মধ্যেই থেকে যায়। তোমার কাছে কি মনে হয়, মেয়েরা সবসময় চায় ছেলেরা সব কাজ করার আগে তাকে বলে করুক, এমনও না যে তার অনুমতি নিতেই হবে, কিন্তু তার সঙ্গে ভাগাভাগি তো করাই যায়। তাই অযথা প্রেমিকা বা স্ত্রীর কাছে না লুকিয়ে তাকে বলে করার চেষ্টা করুন, এতে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকবে। তোমাকে খুবই সুন্দর লাগছে, মেয়েরা ছেলেদের কাছ থেকে প্রশংসা শুনতে খুবই পছন্দ করে, আর তার সাজুগুজু বেশিরভাগ ছেলেদের জন্য হয়ে থাকে। তাই যখন আপনি তার একটু প্রশংসা করবেন সে ভীষণ খুশি হবে, আপনার কাছ থেকে এতটুকু আনন্দ তো সে চাইতেই পারে। তুমি খুব ভালো মা হতে পারবে, তোমার মধ্যে সব মায়ের সব গুণ আছে। একথা শুনলে মেয়েরা নিজেকে পরিপূর্ণ মনে করে। নিজের সঙ্গীর কাছ থেকে এমন কথা শোনার মানে হলো আপনাকে সে অনেকটা শ্রদ্ধা করে, আর এই শ্রদ্ধাবোধ আপনাদের সম্পর্ক বিশ্বাস টিকিয়ে রাখবে।